বন্ধুরা সকলকে গুড মর্নিং। তো আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। শ্যামলী লাইফস্টাইলে সকলকে স্বাগত। তো দেখো আজকের এই ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো দেখো আজকে এখন আমি সকালে খালি পেটে তুলসী পাতা খাবো, তার সাথে এক বোতল জল। তো এটা আমি প্রায় খাই, কারণ ঠান্ডার জন্য খুব অসুবিধা হয়, ওই জন্য আমি এই তুলসী পাতাটা খাই। ওটা খেলে খুব ভালো থাকি। তো দেখো তারপরে আমি ছোলা ভিজে খাবো। তো কাল রাত্রে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি খাবো। তো এটাও মাঝে মাঝে খাই। তো ছোলা খেতে খুব ভালো লাগে, আর খুব ভিটামিন পুষ্টি, সকালে খাওয়া ভালো খালি পেটে। আমার মায়ের চা বানানো হয়ে গেছে, তো আমরা এখন সকলে মিলে চা খাবো, আদা দিয়ে লাল চা। তো তার সাথে আছে চিড়া ভাজা। তো চিড়াটা এখনই ভাজা হলো। তো চিড়া ভাজা আর লাল চা। বন্ধুরা আবারও চলে আসলাম সকালে জল খাবার নিয়ে। তো দেখো এটা হচ্ছে আমাদের জল খাবারে আজকে থাকছে পেঁয়াজ বড়া। তো দেখো মা কীরকম পেঁয়াজ বড়াগুলো ভাজছে, একদম মুচমুচিয়ে লাল লাল করে ভাজা, আর খেতে খুব ভালো হয়েছিল। আর এমনিতে সকলেরই এটা প্রিয়, পেঁয়াজ বড়া আর মুড়ি। বন্ধুরা এখন তো পুজোর সিজন, তো আমার মা বেশ কিছু মাল তুলে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো এইগুলো হচ্ছে সুতির ছাপা শাড়ি, খুব সুন্দর সুন্দর কালেকশন, আর কালারগুলো খুব সুন্দর। তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো দেখতে খুব সুন্দর লাগছে শাড়িগুলো। তো তোমরা ক্যাটলগ দেখে বুঝতেই পারছো যে কেমন হবে শাড়িগুলো, খুব সুন্দর ওপর খুব সুন্দর ডিজাইন করা। তো এখানে অনেক রকমের কালার আছে, তো শুধু শাড়ি নয় আরও অনেক কিছু মাল তুলেছে, সেগুলো তোমাদেরকে পুরোটা দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এইগুলো হচ্ছে সায়া। তো এটা হচ্ছে পুরো কটনের সায়া। তো এখানে অনেক রকমের কালার পেয়ে যাবে, তো তোমাদেরকে সব কালারগুলো দেখাবো, তোমরা দেখো। আর কালারগুলো বেশ ভালোই লাগছে, বেশ অনেক রকমের কালার মিশে আছে। আর এখানে বেশ কিছু ব্লাউজও তুলেছে। তো এইগুলো হচ্ছে নতুন, কি ব্লাউজের নাম বলছে আমি ঠিক জানি না, ডিজাইন করা ব্লাউজ। তো দেখো এটা ছেলেদের একটা পাঞ্জাবি ডিজাইন করা। তো এটা অর্ডারে মাল আছে, মা নিয়ে যাবে। এখানে বেশ কিছু সুতি নাইটিও তুলেছে। তো দেখো এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, অনেক রকমের কালার আছে, একদম পিওর সুতির। এইগুলো হচ্ছে ছেলেদের গেঞ্জি, এইগুলো অনেক রকমের কালার পাবে, তার সাথে স্যান্ডো গেঞ্জিও তুলেছে। তো এখন পুজোর সময়ে যে মালগুলো মা তুলেছিল সেইগুলো তোমাদেরকে পুরোটা দেখালাম। তো এইগুলো বিক্রি করার পর আবার কিছু হাতে টাকা পেলে আবারও মাল তুলবে, তো সেইগুলো তোমাদেরকে শেয়ার করব।
তো দেখো এবার আমার মা রান্না বান্না শুরু করে দিয়েছে। তো আজকে আমাদের সিম্পল মাছের ঝোল ভাত হবে। তো দেখো তো মা আজকে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করছে। বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করব। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।